চলে গেলেন কবি গীতিকার ও লেখক আসাদ বিন হাফিজ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছেষট্টি বছর রোববার রাত বারোটা পঞ্চান্ন মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আসাদ বিন হাফিজ উনিশশো সালের পহেলা জানুয়ারি গাজীপুরের কালীগঞ্জ থানার অন্তর্গত বড়গাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ হাফিজউদ্দিন মুন্সি এবং মা জুলেখা বেগম তিনি কবি ফরুক আহমদের অনুসারী ছিলেন তার সাহিত্যে বাংলার মুসলিম সমাজের পুনর্জাগরণ এবং বিপ্লবের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসে সৃজনশীলতার পাশাপাশি তিনি সাহিত্যে ইসলামী দৃষ্টিভঙ্গির ব্যবহারেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আসাদ বিন হাফিজ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন এছাড়া তিনি উনিশশো সালে একই প্রতিষ্ঠান থেকে বাংলা সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন শিক্ষাজীবন শেষ করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন কবিতা গল্প প্রবন্ধ শিশু গবেষণা সম্পাদনা সহ সাহিত্যের সব শাখাতেই কবি আসাদ বিন হাফিজ রেখেছেন তার অসামান্য প্রতিভার স্বাক্ষর তিনি প্রায় একাশিটি গ্রন্থ প্রকাশ করেছেন বর্ণাঢ্য কর্ম ও সাহিত্যের স্বীকৃতি স্বরূপ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই কীর্তিমান কবি